সপ্তম শ্রেণীর আজকের গণিত ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। দিস ইজ সিএম ইমরান অ্যান্ড ইউ আর ওয়াচিং টুইলব এডুকেশন। আজকে আমরা সমানুপাত ও লব্কতি চ্যাপ্টারে 2.1 যে অনুশীলনটি রয়েছে তার কিছু কথার অঙ্ক সমাধান করব। তোমরা জানো যে ইতিপূর্বে এই চ্যাপ্টারে অনেকগুলো অঙ্ক আমরা সমাধান করেছি, তারই ধারাবাহিকতায় আমরা এই চ্যাপ্টারের যে লাস্টের দিকে যে কথার অঙ্কগুলো রয়েছে সেগুলো সমাধান করব। এবং আশা করছি আজকের ক্লাসে তোমরা এনজয় করবে, কারণ ইতিপূর্বে যদি তোমরা আমার টিউটোরিয়ালগুলো দেখে থাকো তাহলে তোমরা এতক্ষণে জেনে গেছো যে কীভাবে করে এই অনুপাত এবং সমানুপাতের অঙ্কগুলো সমাধান করতে হয়। আমরা আজকে যে অঙ্কটা সমাধান করব সেটি আমার কাছে মনে হয় চ্যাপ্টারের খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, 12 নম্বর। দুটি সমান মাপের গ্লাস শরবতে পূর্ণ আছে, ওই শরবতে পানি ও সিরাপের অনুপাত যথাক্রমে প্রথম গ্লাসে 3:2 এবং দ্বিতীয় গ্লাসে 5:4। ওই দুটি গ্লাসের শরবত একত্রে মিশ্রণ করলে পানি ও সিরাপের অনুপাত নির্ণয় করো। ওকে, এখানে যে কথাটা বলেছে বা অঙ্কটা যে ভাষাটা বোঝাতে চেয়েছে সেটি হলো যে দুটি সমান মাপের গ্লাস রয়েছে যেখানে শরবতে পূর্ণ করা আছে, ওই শরবতের মধ্যে পানি ও সিরাপের অনুপাত যথাক্রমে প্রথম গ্লাসে পানি এবং সিরাপ আছে 3:2 এবং দ্বিতীয় গ্লাসে আছে 5:4। অর্থাৎ আমরা লক্ষ্য করছি দুটি গ্লাসের মধ্যে পানি এবং সিরাপ আছে ঠিকই, কিন্তু দুটি গ্লাসের ঠিক তাদের অনুপাতটা সমান নেই। ওই দুটি গ্লাসের শরবত যদি আমরা একত্রে মিশ্রিত করি তাহলে পানি ও সিরাপের অনুপাত নির্ণয় করতে হবে। অর্থাৎ দুটি গ্লাসের যে শরবতটা ছিল সেটা আবার একসঙ্গে আমরা মিশ্রিত করব, অর্থাৎ একটা মিশ্রণ তৈরি হয়ে যাবে। তখন আমাদের যে পানি ও সিরাপের যে আলাদা আলাদা অনুপাত ছিল এখন তাদের এই মিশ্রিত অবস্থায় অনুপাতটা কত হবে সেটা নির্ণয় করতে হবে। তার আগে তাহলে সিম্পলি আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, তার মানে আমাদের যে দুই জায়গায় আলাদা আলাদা পানি ছিল সেটা আমাদেরকে আলাদা আলাদাভাবে যোগ করে নিতে হবে, পানির পরিমাণটা বের করতে হবে, দুই জায়গায় আলাদা আলাদা সিরাপের পরিমাণ ছিল সেটাকে মোট করে একত্রিত করতে হবে, তারপর আমরা পানি ও সিরাপের অনুপাতটা নির্ণয় করতে পারবো। অর্থাৎ প্রথমত কিন্তু আমাকে অঙ্কের ভাষাটা বুঝতে হবে, তা না হলে কিন্তু আমি যে কোনো অঙ্কই হোক সেটা আমি সমাধান করতে ব্যর্থ হব। তো আশা করছি এখন আমরা এটা সমাধান করতে পারবো। আমরা কি লিখব? আমরা প্রথমত লিখব যে ফার্স্ট গ্লাসে যে পানি এবং সিরাপের অনুপাতটা ছিল সেটা কত। ঠিক আছে, প্রথম গ্লাসে আমরা লিখব, প্রথম গ্লাসে পানি এবং সিরাপের অনুপাত, ঠিক আছে, পানি এবং সিরাপের অনুপাত, পানি এবং সিরাপের অনুপাত কত আছে আমাদের? প্রথম ক্লাসে আছে 3:2। ওকে, এখন এই যে 3:2 রয়েছে তার মানে তাদের অনুপাতের যোগফলটা কত হবে? তাদের অনুপাতের যে যোগফলটা বেরোবে সেটা হচ্ছে 5, তাই তো? আচ্ছা, অর্থাৎ 5 ভাগের ভিতরে 3 ভাগ, এই 5 ভাগের ভিতরে 3 ভাগ হচ্ছে আমার পানি এবং 2 ভাগ হচ্ছে সিরাপ। তো সেই বিষয়টা আমরা লিখব। তাহলে প্রথম গ্লাসে পানি আছে, ঠিক আছে, প্রথম গ্লাসে পানি সমান সমান কত আছে? 5 ভাগের 3 ভাগ বা এত অংশ, কেমন? আচ্ছা, আবার এই প্রথম গ্লাসে সিরাপ কতটুকু আছে? সিরাপ আছে মোট 5 ভাগের 2 অংশ, কেমন? আচ্ছা, এখন আবার আমাদের দ্বিতীয় গ্লাস যেটা ছিল সেখানে, দ্বিতীয় গ্লাসে পানি এবং সিরাপের অনুপাত, ঠিক আছে, আমরা আলাদা আলাদা করছি, তার কারণ হলো এই আলাদা আলাদা অংশটাকে আমাদের আলাদাভাবে পানি আলাদাভাবে সিরাপটা বের করে নিয়ে সেটাকে একত্রিত করতে হবে। এখানে অনুপাত ছিল আমাদের 5:4। ওকে, আচ্ছা, 5:4। এখন এই 5:4 এই অনুপাতটাকেও আবার ঠিক একই রকম ওয়েতে আমরা যোগ করব, অনুপাতের যোগফল আমাদের যোগফল দাঁড়াবে 5+4=9। অর্থাৎ আমরা যদি একটু বিশ্লেষণ করি তাহলে দ্বিতীয় ক্লাসে আমাদের পানির পরিমাণটা দাঁড়াচ্ছে
দ্বিতীয় গ্লাসে পানি কতটুকু থাকলো? নয় ভাগের পাঁচ ভাগ, নয় ভাগের পাঁচ অংশ। এবং এই দ্বিতীয় গ্লাসে আমাদের আমরা সিরাপ পেলাম মোট নয় ভাগের চার অংশ। কেমন? আচ্ছা, এখন দুটি ক্লাসে আমরা আলাদাভাবে পানির অংশ, সিরাপের অংশ, পানির অংশ, সিরাপের অংশ পেয়েছি আলাদাভাবে। এখন বলেছে যদি এই দুটি ক্লাসকে আমরা একত্রে একটা মিশ্রণ তৈরি করি তাহলে পানি এবং সিরাপের অনুপাতটা কত হবে, যার কারণে আমরা এখন এই যে পানি এবং পানি দুটোকে একত্রিত করব, সিরাপ এবং সিরাপ দুটোকে একত্রিত করব, তারপর তাদের মধ্যে একটা অনুপাত আমরা বের করব খুব সহজেই। এখন আমরা যে মিক্সড করে ফেলেছি সেটি লিখব। অতএব মিশ্রণে, যেহেতু আমরা মিক্সড করেছি, মিশ্রণের মধ্যে পানির মোট পরিমাণ, মিশ্রণে পানির পরিমাণ বা মোট পরিমাণ যেটাই হোক আমরা একটা লিখলে হয়েছে, পানির পরিমাণ আমরা প্রথম ক্লাসে পেয়েছি পাঁচ ভাগের তিন অংশ এবং দ্বিতীয় ক্লাসে পেয়েছি নয় ভাগের পাঁচ অংশ, সেটার যে যোগফল সেটাই হবে আমাদের পানির মোট পরিমাণ। অর্থাৎ পাঁচ এবং নয়ের যে লসাগু সেটা হবে ৪৫। তার কারণ হচ্ছে পাঁচ একটি, তোমরা নিশ্চয়ই জানো, মৌলিক সংখ্যা, তাহলে আমরা সরাসরি এখানে পেয়ে গুণ করার মাধ্যমে লসাগুটা পেয়ে যাব। ৪৫ পাঁচ দিয়ে ৪৫কে ভাগ করলে নয়, তিন নয় আমাদের এখানে গুণ করলে হবে ২৭, যোগ পাঁচ, পাঁচ পাঁচ ২৫। অর্থাৎ এক্ষেত্রে মিশ্রণে যে পানির পরিমাণ সেটি দাঁড়াচ্ছে ২৭ এবং ২৫ যদি আমরা যোগ করি, ইট উইল বি ৫২, অর্থাৎ ৫২, নিচে থাকছে আমাদের ৪৫ অংশ। একই রকমভাবে আমরা মিশ্রণে সিরাপের পরিমাণটাও বের করে ফেলব। মিশ্রণে আমাদের যে সিরাপের পরিমাণ সেটি কত কত দাঁড়াবে? প্রথম গ্লাসে ছিল পাঁচ ভাগের দুই ভাগ, দ্বিতীয় গ্লাসে ছিল পাঁচ ভাগের, সরি, নয় ভাগে, দ্বিতীয় গ্লাসে ছিল নয় ভাগের চার ভাগ। ওকে, এত অংশ। অর্থাৎ এক্ষেত্রেও আমাদের লসাগু ৪৫, নয় দিয়ে ১৮, যোগ চার পঁচা ২০ অংশ, অর্থাৎ ১৮ এবং ২০ যেন যোগ করে ৩৮, ৩৮/৪৫ অংশ। অর্থাৎ যদি আমরা একটু অ্যানালাইসিস করি, এটার মিনিংটা দাঁড়ালো ঠিক মিশ্রণ, আমরা দুটি গ্লাসকে যে একত্রিত করলাম, দুটি শরবতকে, দুটি গ্লাস শরবতকে একত্রিত করলাম, যে মিশ্রণটা তৈরি হয়ে গেল, দুটি আলাদা আলাদা অনুপাত একত্রিত হয়ে গেল, যেখানে পানির মোট পরিমাণটা যদি ৪৫ ভাগ করা হয়, সে ৪৫ এখানকার যে মিনিংটা সেটা, তার এই অংশটা হচ্ছে পানির মোট পরিমাণের, আর এখানকার যে অংশটা সেটি হলো আমাদের মোট যে সিরাপের পরিমাণ সেটি। এখন এই দুটি অংশের মধ্যে আবার আমাদেরকে কম্পেয়ার করতে হবে, অর্থাৎ আমাদেরকে রেশিও বা অনুপাতটা বের করতে হবে, যেহেতু আমাদেরকে বলেছে যে এখন পানীয় সিরাপের অনুপাতটা কত সেটি নির্ণয় করো। তো আমরা এখন নির্ণয় করব যে আমাদের ফাইনালি পানি এবং সিরাপের অনুপাতটা কত। অতএব পানি অনুপাত সিরাপ, বা আমরা লিখতে পারি মিশ্রণে পানীয় সিরাপের অনুপাত, হ্যাঁ যেটাই লিখি না কেন, আমি একটু শর্ট করে লিখছি, তোমরা ডিটেলস লেখার চেষ্টা করো, তোমরা যখন পরীক্ষা লিখবে তখন একটা ডিটেলস লিখবে, যাতে করে টিচার তোমাদের যে মিনিংটা সেটা বুঝতে পারে। আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য একটু শর্ট করে লিখছি। তাহলে আমরা পেলাম ৫২/৪৫, এটা পানির পরিমাণ, অনুপাত সিরাপের পরিমাণ পেয়েছি ৩৮/৪৫। আমরা লক্ষ্য করছি উভয় ভগ্নাংশেই আমাদের ৪৫ যে সংখ্যাটা রয়েছে সেটি কমন, তার মানে যদি উভয় অনুপাতকে যদি আমরা ৪৫ দ্বারা গুণ করি, আমরা যা কিছুই করি উভয় পক্ষেই করতে হবে, যদি উভয় পক্ষে যদি আমরা ৪৫ দ্বারা গুণ করি সেক্ষেত্রে আমাদের একটা হোল নাম্বার তৈরি হয়ে যাবে। অর্থাৎ কী হবে একটু আমরা একটু লক্ষ্য করব। আমি অ্যাকচুয়ালি কাটাকাটি তোমাদেরকে বোঝানোর জন্য কাজটা করলাম, ৫০ কেটে যাবে, এখানে ৫০ কেটে যাবে, যার কারণে এখানে দাঁড়াবে ৫২/৩৮। আবার এটিকে আরও লঘিষ্ঠকরণ করা যায়, যেহেতু ৫২ একটি জোড় সংখ্যা, ৩৮ একটি জোড় সংখ্যা, ফাইনালি আমরা দুই দিয়ে যদি কাটাকাটি করি ২৬/২৫ এবং ১৯/২৩৮, তার মানে আমার পানি এবং সিরাপের যে ফাইনাল অনুপাত সেটি দাঁড়ালো
26 অনুপাত 19 এটি কিন্তু আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট ওকে এরপরে যে প্রশ্নটা বলেছে সেটা খুব সহজ একটা প্রশ্ন ক অনুপাত খ সমান সমান 4 অনুপাত 7 এবং খ অনুপাত গ সমান সমান 10 অনুপাত 7 হলে ক খ গ নির্ণয় করো এটা খুব ছোট একটা অঙ্ক এবং খুবই সাধারণ একটা অঙ্ক এটা অ্যাকচুয়ালি ধারাবাহিক অনুপাতের একটা রূপ অর্থাৎ আমি যে 11 নম্বর অঙ্কটা করেছিলাম সেখানে আমাদের যে তামা দস্তা রূপার আলাদা আলাদা অনুপাত ছিল সেটিকে আমরা কীভাবে করে আমি ধারাবাহিক অনুপাতে রূপদান করেছি সেটা তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম একই রকম ওয়েতে ঠিক এখানেও আমাদের সমাধান করতে হবে অর্থাৎ আমাদের এখানে প্রথম অনুপাতের যে পরের অংশ অর্থাৎ উত্তর রাশি যেটা রয়েছে হ্যাঁ এবং দ্বিতীয় অনুপাতের যে পূর্ব রাশি রয়েছে এখানে উত্তর রাশি 7 এখানে পূর্ব রাশি 10 এই দুটিকে আমাদের একত্রিত করতে হবে তার মানে ঠিক এই 10 দিয়ে এই দুটি অনুপাতের দুটি অংশকে গুণ করতে হবে এবং এই অনুপাতে 7 দিয়ে দুটি অংশকে গুণ করতে হবে আমরা যদি এখানে 10 দিয়ে গুণ করি 440 770 40 অনুপাত 70 এখানে যদি 7 দিয়ে গুণ করি আবার 770 750 অর্থাৎ 40 অনুপাত 70 অনুপাত 49 এটা হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট আমি এই অঙ্কটা করলাম না এরপর 14 নম্বর অঙ্কটা দেখো এখানে বলছে 9600 টাকা সারা মাইমুনা ও রাইসার মধ্যে 4 অনুপাত 3 অনুপাত 1 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা করে পাবে একদম খুব সিম্পল অঙ্ক আমরা প্রথম দিকে যে অঙ্কগুলো করেছি তারই ধারাবাহিকতার একটা অঙ্ক মোট টাকার পরিমাণ দেওয়া আছে মোট অনুপাত দেওয়া আছে কে কত করে পাবে সেটা বের করতে হবে এখানে কি করতে হবে যেহেতু মোট টাকার পরিমাণ দেওয়া আছে এই অনুপাতটাকে আগে যোগ করে নিতে হবে অর্থাৎ আমাদের এখানে যে আসবে যোগফল সেটা হলো 4 যোগ 3 যোগ 1 তার মানে 8 আট ভাগে চার ভাগ পাবে সারা আট ভাগে তিন ভাগ পাবে মাইমুনা আট ভাগের এক ভাগ পাবে রাইসা মোট টাকার অর্থাৎ 9600 বা 9600 গুণ আট ভাগের চার অংশ অর্থাৎ সারা পাবে 9600 এর আট ভাগের চার ভাগ আমরা যদি একটু কাটাকুটি যদি করে ফেলি তাহলে এখানে যে রেজাল্টটা দাঁড়াবে সেটি হলো ঠিক ব্যাপারটা এরকম যে আমি আট দিয়ে এখানে যদি কাটি তাহলে আট বারো 96 1200 উপর থাকছে চার চার বারো 48 48 টাকা পাবে সারা আবার আট ভাগের 9600 এর আট ভাগের তিন ভাগ আট দিয়ে আবার 9600 কাটলাম 1200 12 গুণ 3 তিন বারো 3600 পাবে মাইমুনা আবার লিখলাম 9600 এর আট ভাগের এক ভাগ সেটা পাবে রাইসা আট দিয়ে এটাকে কাটলাম আবার 1200 1200 গুণ এক মানে 1200 অর্থাৎ আট 4800 টাকা পাবে সারা 3600 টাকা পাবে মাইমুনা এবং 1200 টাকা পাবে রাইসা তোমরা চাইলে আমার আমি যে কথাটা বললাম সেটার সাথে উত্তরটা মিলিয়ে দেখতে পারো আমার কথাটা ঠিক হয়েছে কিনা বা আমি যেভাবে বললাম ঠিক সেইভাবে করে তোমরা করে ফেলবে বা এর আগে টিউটোরিয়াল যদি তোমরা দেখে থাকো ঠিক ওইভাবে করে অঙ্কটা করে ফেলতে পারো একই রকম অঙ্ক আমাদের 15 নম্বরে বলে আছে তিনজন ছাত্রের মধ্যে 4200 টাকা তাদের শ্রেণী অনুপাতে ভাগ করে দেওয়া হবে তারা যদি যথাক্রমে ষষ্ঠ সপ্তম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী হয় তবে কে কত টাকা করে পাবে এখানে সরাসরি অনুপাতটা দেওয়া নেই যেমন অঙ্কটা আমরা করেছিলাম যে কবির সাহেবের তিন পুত্র ছিল তাদের বয়স অনুপাতে টাকাটা ভাগ করে দেওয়ার কথা বলা হয়েছিল সেখানে আমরা অনুপাত তৈরি করেছিলাম বয়স থেকে তারপর সেই টাকাটা ভাগ করে দিয়েছিলাম এখানে সেটাই করতে হবে যে এখানে আমাদের একটা অনুপাত তৈরি করতে হবে ষষ্ঠ অনুপাত সপ্তম অনুপাত অষ্টম এবং অনুপাতের যোগফল আমরা পাবো 6 7 6 13 13 এবং তার সাথে আমরা 8 যোগ করবো 13 8 21 অর্থাৎ অনুপাতের মোট যোগফল আগে অনুপাত তৈরি করবো 6 অনুপাত 7 অনুপাত 8 এরপর অনুপাতের যোগফল পাবো 21 অর্থাৎ 4200 এর 21 ভাগের 6 এটা পাবে ষষ্ঠ শ্রেণীর ছাত্র সপ্তম শ্রেণীর ছাত্র পাবে 4200 এর 21 ভাগের 7 ভাগ এবং অষ্টম শ্রেণীর ছাত্র পাবে 4200 এর 21 ভাগের 8 ভাগ এরপর 21 দিয়ে যদি আমরা কাটাকাটি করি যেহেতু এখানে 21 দিয়ে কাটলে খুব সহজে কাটাকাটি করা যাবে 200 ছয় দিয়ে 1200 টাকা পাবে ষষ্ঠ শ্রেণীর ছাত্র 7 দুয়ে 1400 টাকা পাবে সপ্তম শ্রেণীর ছাত্র এবং 8 দিয়ে 1600 টাকা পাবে অষ্টম শ্রেণীর ছাত্র খুব ইজিলি সলভ হয়ে গেল ফাইনালি আমাদের চ্যাপ্টারের লাস্ট যে অঙ্ক 16 নম্বর এবং আমি মনে করি এই অঙ্কটা ভেরি মাচ ইম্পর্টেন্ট এখানে যে তিন চারটা অঙ্ক ইম্পর্টেন্ট আছে তার মধ্যে এই অঙ্কটা একটা সুলাইমান ও সালমানের আয়ের অনুপাত 7:5 সালমান ও ইউসুফের আয়ের অনুপাত 4:5 সুলাইমানের আয় যদি 120 টাকা হয় ইউসুফের আয় কত যদিও বলেছে ইম্পর্টেন্ট বাট এতটা কঠিন না খুবই সিম্পল তোমরা যদি এতক্ষণ অনুপাতের অঙ্কটা ট্রিক্স বুঝে দাও তাহলে আমি মনে করি এই অঙ্কটা তোমাদের কাছে আসলে কিছুই না নাথিং সো প্রথমত আমাদের এই বিষয়টা লক্ষ্য করতে হবে যে এখানে একজন দুইবার আছে সুলাইমান ও সালমান তাদের অনুপাত 5:7 আবার বলছে সালমান ও ইউসুফ তাদের অনুপাত 4:5 তো এখানে আমরা যে কাজটা আগে করব যে অনুপাতটা দেওয়া আছে সেটিকে আমরা আগে লিখে ফেলব আমরা 16 নম্বর স্টার্ট করছি আমরা লিখলাম সুলাইমান ও সালমান তাদের অনুপাতটা লিখলাম সুলাইমান
সুলাইমান, অনুপাত, সালমান। তাদের অনুপাত দেওয়া আছে 5:7। এরপর দেওয়া আছে সালমান, অনুপাত ইউসুফ। আমরা অবশ্যই এই কথাটা লিখবো যে দেওয়া আছে, অথবা এখানে এই কথাটা দিয়ে তারপর অঙ্কটা কিন্তু শুরু করব। কেমন? এখানে আমাদের যা আছে 4:5। আমরা লক্ষ্য করছি স্যার, প্রথম যে অনুপাত সেখানে সালমান 7, দ্বিতীয় অনুপাতে সালমান 4। অর্থাৎ সালমানের যে অনুপাত সেটাকে আমাদের, সালমানের যে রাশিটি, অর্থাৎ এই রাশিটি আমাদেরকে কী করতে হবে, সেম করতে হবে। সালমানের অংশটিকে আমাদের সেম করতে হবে। সেম করার জন্য কী করতে হয়, যে এখানে যেহেতু 7 রয়েছে, এখানে 4 রয়েছে, অর্থাৎ 4 দিয়ে প্রথম অনুপাতের দুটি সংখ্যাকে গুণ করতে হবে। এখানে 7 দিয়ে, যেহেতু এখানে 7 আছে, 7 দিয়ে এই অনুপাতের দুটি সংখ্যাকেই আমাদের গুণ করে সেটাকে, পরিমাণটাকে সেম করতে হবে। ঠিক আছে, সো আমরা সেই কাজটাই করব। অতএব প্রথম অনুপাত, আমরা কিন্তু এই অঙ্কটা করেছি, এই ধরনের অঙ্ক, এমন না যে করিনি। অর্থাৎ এক, প্রথমত আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো ধারাবাহিক অনুপাতে একটা রূপান্তর করতে হবে। ঠিক আছে, আমরা আগে ধারাবাহিক অনুপাতে রূপান্তর করে নেব। তো প্রথম অনুপাত 5:7, সেখানে 4 দিয়ে যদি আমরা গুণ করি, 5×4, এই 4 কিন্তু এখান থেকে এসেছে, মনে রাখতে হবে। 7×4, আমরা 5×4=20, 4×7=28। এবং আমাদের যে দ্বিতীয় অনুপাত, সেখানে আমরা পেয়েছি 4:5, এখানে আমাদের 7 দিয়ে গুণ করতে হবে, যে 7টা আসবে ঠিক প্রথম অনুপাতের উত্তর রাশি থেকে। 4×7, 5×7, 28:35। সো আমরা এখন যদি আমরা লিখি, অতএব সুলাইমান, তাদের অনুপাতটাকে যদি একত্রিত করে ফেলি, তারা আলাদা আলাদা, তিনজন কিন্তু আলাদা আলাদাভাবে ছিল, বাট এখন আমরা একত্রিত লিখব এবং সেটা আমরা পারবো। তোমরা লক্ষ্য করে দেখো, 28 এখানে দুই জায়গায় আছে, আমার এখানেও আছে 28, ঠিক এখানেও আমার 28 বের হয়েছে। ঠিক আছে, অর্থাৎ আমার যে সালমানের পরিমাণটা সেটা কিন্তু এক হয়েছে। অর্থাৎ সুলাইমান অনুপাত সালমান অনুপাত ইউসুফ। কেমন? সেটি আমাদের দাঁড়াচ্ছে 20:28:35। অর্থাৎ একটা সাকসেসিভ একটা রেশিও, অর্থাৎ একটা ধারাবাহিক একটা রেশিও আমরা তৈরি করে ফেললাম। এই যে ধারাবাহিক একটা রেশিও, ধারাবাহিক একটা অনুপাত আমরা তৈরি করেছি, এখন এই অনুপাতটাকে অ্যানালাইসিস করে আমরা পরবর্তী অংশটা করব। যেহেতু এখানে একটা হিন্টস আমাদের দিয়েছে, যেহেতু মোট টাকা কিন্তু দেয়া নেই, যদি মোট টাকা দেওয়া থাকে খুব ইজিলি সলভ করে ফেলতে পারতো, মোট টাকা দেয়া নেই, এখানে সুলাইমানের টাকাটা দেওয়া ছিল। তোমরা নিশ্চয়ই জানো আমরা ইতিপূর্বে এই ধরনের একটি অঙ্ক সমাধান করেছি, যেখানে আমরা পেয়েছিলাম লাবিবের টাকা, সামির টাকা এবং সিয়ামের টাকা। ঠিক আছে, ঠিক সেরকমই একটু মিল রেখে আমরা এই অঙ্কটা সমাধান করব। এখানে আমরা যে কাজটা করব সেটি হলো একজনের সাথে আরেকজনটা কম্পেয়ার করব। ঠিক আছে, অর্থাৎ এখানে আমি বলতে পারি সুলাইমান অনুপাত ইউসুফ হলে আমার যে পরিমাণটা দাঁড়াবে সেটি হলো 20:35। আমার সালমান এবং ইউসুফের যদি পরিমাণটা আলাদা করি তাহলে আমার দাঁড়াবে 28:35। আবার যদি আমরা সুলাইমান অনুপাত সালমান সাথে তুলনা করি তাহলে তার যে অনুপাতটা দাঁড়াবে সেটা হলো 20:28। এখন যার অনুপাতটা বের করতে হবে, আমি যদি তারটা নিয়ে কাজ করি, যেহেতু আমার এখানে বলেছে ইউসুফের আয় কত, সালমানের আয় 120 টাকা হলে ইউসুফের আয় কত, অর্থাৎ সালমান এবং ইউসুফের যে কম্পারিজনটা সেটা যদি আমি এটা সেপারেট করে ফেলি, সালমান এবং ইউসুফ তাদের পরিমাণটা থেকে যদি আমি অ্যানালাইসিস করি তাহলে কিন্তু আমি সহজে এটাকে বের করে ফেলতে পারবো। অতএব আমরা যেটা লিখছি যে সুলাইমানের আয় অনুপাত ইউসুফের আয়, সমান সুলাইমানের আয় অনুপাত ইউসুফের আয়, আমরা যেটা পেয়েছি সেটা হলো 20
অনুপাত 35 আমাদের মাঝখানে সালমান ছিল সেটা আমাদের এখন দরকার নাই এখন যেহেতু এই অনুপাত মানে একটা ভগ্নাংশ সুলাইমানের আয়টা উপরে থাকবে অতএব আমি লিখলাম সুলাইমানের আয় যেটা আমার দেয়া আছে সুলাইমানের আয় কিন্তু দেয়া আছে 120 টাকা আমি তার মানটা বসিয়ে দিলাম অনুপাত ইউসুফের আয় সমান 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 20 অনুপাত 35 এখন এটাকে আমরা ভগ্নাংশ আকারে যদি লিখি 120 বাই ইউসুফ শুধু ইউসুফ লিখছি আমি এটি শর্ট করে লিখছি তাহলে এখানে আসবে সমান চিহ্ন দিয়ে এখানে 20 বাই 35 এখন আমাকে যেহেতু বলেছে ইউসুফের আয় কত সো আমি এখানে বা চিহ্ন দিয়ে দিলাম ইউসুফটাকে ঠিক রাখলাম বাম পাশে রাখবো যার মান বের করতে হবে তাকে বাম পাশে রাখবো ইউসুফের সাথে আমার আড়াআড়ি গুণ হয়ে যাবে এটা আমার হর তাহলে লবের সাথে গুণ লবের সাথে হরের গুণ অর্থাৎ ইউসুফ গুণ 20 সমান সমান 120 গুণ 35 যেহেতু ইউসুফের টাকাটা বের করতে হবে তাই ইউসুফকে আমাকে ঠিক রাখতে হবে 20 এখানে গুণ অবস্থায় রয়েছে ডান পাশে গেলে ভাগ হয়ে যাবে ইউসুফ সমান সমান 120 গুণ 35 নিচে থাকবে 20 এখন 20 দিয়ে যদি আমি 120 কে কাটাকাটি করি 6 20 120 অতএব আমার যে পরিমাণটা বের হলো ইউসুফের আয় সমান 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 6 দিয়ে 35 কে যদি আমরা গুণ করি 5 6 30 0 হাতে থাকবে 3 318 3 21 অর্থাৎ 210 এখানে সরাসরি আমি টাকাও লিখে ফেলতে পারি অর্থাৎ আমার যে কাঙ্ক্ষিত রেজাল্ট ইউসুফের আয় সেটি 210 টাকা সেটা আমি পেয়ে গেলাম এখন আমাকে তো শুধু এখানে ইউসুফের আয়ের কথা বলেছে আমার দেয়া ছিল সুলাইমানের আয় আমাকে কিন্তু সালমানের আয়ের কথা বলেনি আমি কিন্তু চাইলেই সালমানের আয়টা বের করে ফেলতে পারি কিভাবে বের করব ইউসুফের আয় এবং সুলাইমানের আয় যদি আমি যোগ করি অর্থাৎ 210 এবং 120 যদি যোগ করি ঠিক আছে তাহলে একটা সম্পর্ক তৈরি হতে পারে আরেকটা ওয়ে হচ্ছে যদি আমরা এইভাবে না করি যেহেতু এখানে মোট টাকা আমাদের দেয়া নেই সরি আমরা এটা অন্যভাবে ডাইভার্ট করে নেব সেটা হলো আমরা এখানে কম্পেয়ার করেছি সুলাইমান এবং ইউসুফ ঠিক আছে সুলাইমান এবং ইউসুফের টাকাটা তুলনা করেছি কারণ আমাকে ইউসুফের টাকাটা বের করতে হবে আমাকে সবসময় সুলাইমানের সাথে কম্পারিজনটা ঠিক রাখতে হবে কারণ সুলাইমান টাকাটা দেয়া আছে এখন যদি আমার সালমানের আয় বলে তাহলে এই যে আমাদের তিনজনের অনুপাত ছিল এখন আমি দুজন আমি টাকা পেয়ে গেছি সালমানের পেয়েছি ইউসুফ পেয়েছি আমি সালমান এবং ইউসুফ নিয়েও ঠিক সালমান অনুপাত ইউসুফ সমান সমান 28 অনুপাত 35 ঠিক সেখানে যদি ইউসুফের আয়ের পরিমাণটা বসিয়ে দিই ঠিক তাহলে আমি ওই রকমভাবে সালমান আয়টা বের করতে পারবো অথবা সুলাইমান অনুপাত সালমান সমান 20 অনুপাত 28 দিয়েও ঠিক সুলাইমানের যে টাকাটা আমি বসিয়েছি ইউসুফের টাকার বের করার সময় বসিয়ে দিয়েও ঠিক একই রকমভাবে সালমানের আয়টা বের করে ফেলতে পারি প্রশ্ন আমাদের ঠিক যেভাবে বলবে আমরা উত্তরটা ঠিক সেভাবেই দিব আমাদের যে যেভাবে করে বইয়ের প্রশ্ন আছে ক্রিয়েটিভ প্রশ্ন ঠিক যে এভাবেই থাকবে বিষয়টা কিন্তু এরকম না আশা করছি নেক্সট টিউটোরিয়ালগুলোতে আমরা এই চ্যাপ্টারের উপর সৃজনশীল যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আলোচনা করবো লাভ ক্ষতি নিয়ে আলোচনা করবো আর তোমাদের এই টিউটোরিয়ালগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাবে আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে